আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। অলরেডি হয়তো অনেকে জেনে গেছেন যারা দোয়েল এগ্রো চ্যানেলের ভিডিও দেখেন, আর যারা দেখেন নাই তাদের জন্য এই ভিডিওটা করা। তো আয়াতের বাবার অনেক দিনের ইচ্ছা যে একটা হোন্ডা কিনবে। তো আমার শ্বশুর শাশুড়িকেও অনেক বলছে যে একটা হোন্ডা কিনি, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি অনুমতি দেয় নাই। তো আমার বিয়ের পরে যখন আমাকে বলছে যে শ্যাম্পা একটা হোন্ডা কিনি, কিন্তু আমিও কিনতে দেই নাই। সবারই একই ভয় যে যদি অ্যাক্সিডেন্ট করে, আর যেহেতু আমার শ্বশুর শাশুড়ির একটাই ছেলে। তো এখন যেহেতু আমরা গ্রামে থাকি তো গাড়ি ঘোড়া ওইরকম ই নাই, তো এখানে আসার পরে আয়াতের বাবা বলতেছে তাহলে একটা হোন্ডা কিনি। প্রথম দিকে না করছিলাম, পরবর্তীতে বলছি আচ্ছা ঠিক আছে, যেহেতু এদিক ওদিক যাওয়া লাগে আর ভাড়ার হোন্ডাও সবসময় পাওয়া যায় না, আচ্ছা কিনো। তো ওই দিন ঢাকায় নিয়ে গেছে যে চলো যাই তাহলে হোন্ডা কিনে নিয়ে আসি। তো দেখেন হোন্ডা না কিনে নিজের জন্য আমার জন্য কি কিনে নিয়ে আসছে। বাবা
সালে হলো আমার মেয়ে সালে হলো বুঝছ না কে জানে কেমনে জেনে রে পিপি আই দাঁড়া বুঝছি কেনি গাইটা কিনছ না ওটা আমার বোঝা হয়ে গেছে এটা কানি গা কিনছ বুঝছ না হ্যাঁ আমি দাঁড়া না আমার কাছে আলো না গুনা যাবো নি সাইকেল নিয়ে আয় গা সাইকেল চালাই প্রিয়া দেন বুন্দা সাইকেল নিয়ে যা আমার সাইকেলই ভালো আসো আমরা সাইকেল চালাই গে সাইকেল আন্টি আসেন সাইকেল নিয়ে আসেন লেখাপড়া করে যে গাড়ি ঘুরাই চলে সে দেখছো জামু লেখাপড়া করছিল দেখে বাবা গাড়ি কিনে দিচ্ছে তুমিও পড়াশোনা করো তাহলে তোমারও দিবে শান্তি চলে আসতে মিষ্টি নিয়ে মিষ্টি খা আর সবাই দিতে আমি একটু হাত পাকা করি সাইকেল চালিয়ে আগে যেতে জানতাম মিষ্টি নিজে রে না খুব কষ্ট হয়েছে না মানে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেকে টিটকানি মারতেছে যে পারবে না তো ছোটবেলায় সাইকেল চালাইছি অনেক দিন ধরে সাইকেল ধরি না আজকে আবার ধরলাম তো ঠিক আছে চেষ্টা করি দোয়া করেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আই মাহফুজ দাদা দাদা তারা গম্বা খায়া খায়া দোয়া করেন জানি আর গাড়িতে দেখলাম না মিষ্টি খেলাম ভাগ্য তো হবে না গাড়ি কিনার দেখে নেই দেখেছেন কে বলছে হবে না ইচ্ছা থাকলেই উপায় হয়